প্রথমে বাজার গরম করবে, তারপরে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে। ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে তৃণমূলের অনেক উন্নত মানের ওয়াশিং মেশিন, যেটা ভাইপো আমেরিকা বা দুবাই থেকে নিয়ে রেখেছেন হয়তো, তাতে তন্ময় ভট্টাচার্য ওয়াশড হবে এবং টিএমসির ঝান্ডা ধরবে। আর বরানগর, পানিহাটি, কামারহাটি, রাজারহাট, গোপালপুর, দমদম, সাউথ দমদম সব তো মার্জিনাল, সব সমানে সমান সিটগুলো বাঁচানোর কাজ করবে। প্রথমত মহিলাদের অভিযোগ তো গুরুত্ব দিয়ে সকলেরই দেখা উচিত, এই কারণেই ভারত সরকার পক্সো আইন এনেছে, ফাস্ট ট্র্যাক কোর্ট বা অন্যান্য ব্যবস্থা, এটা খুব সেন্সিটিভ বিষয়। তবে তৃণমূলের রাজত্বে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে তদন্ত করা উচিত বিরোধী রাজনৈতিক লোকেদের। তো সিপিএম বিরোধী কিনা আমি জানি না, কারণ সিপিএম তো পশ্চিমবঙ্গে যে কাজটা করছে এটা নৌভট্টু বিজেপি নৌভট্টু মোদিজি করছে, এবং তারা মূলত হিন্দু ভোট কেটে, যেমন যেখানে দাঁড়িয়ে আছি দমদম 2,41,000 ভোট সিপিএম পেয়েছে, যেটা ওদের পাওয়ার ক্ষমতা নেই, এবং এই ভোটের শতকরা 98% হিন্দু, তারা জেতাচ্ছে তৃণমূল। তবে ব্ল্যাকমেলিং এর রাজনীতিও আছে, এর আগে সিপিএম এর রাজ্যসভার সাংসদ ঋতব্রত, যিনি এখন তৃণমূলের শ্রমিক শাখার রাজ্যের সভাপতি, তাকে দক্ষিণ দিনাজপুরে মহিলা গঠিত অভিযোগ করানো হয় এবং তার ছবিও ভাইরাল হয়, ভিডিও, এটা প্রমাণ ছিল। তারপরে দেখা গেল তৃণমূল তাকে, তাদেরও ওয়াশিং মেশিন আছে, ওরা তো বলে আমাদের নাম করে, আমাদের 12-13 জন নেতার নাম করে বলে, গোটা ভারতবর্ষ 12-14 জন, তারপর আমার নামও বলে, তা ওদেরও নিশ্চিতভাবে আরও উন্নত মানের কোনো মেশিন, ওয়াশিং মেশিন আছে, তাদের ঋতব্রতকে জয়েন করিয়ে বড় নেতা করেছে। তা ওরা হয়তো তন্ময়বাবুকেও চায়, কারণ বরানগরে সজল যে ফাইটটা দিয়েছে, এই ফাইটটা তৃণমূলের কাছে খুব অ্যালার্মিং, মাত্র 8,000-এর ডিফারেন্স, এবং তন্ময় ভট্টাচার্য ভোট কেটেই জিতিয়েছে তৃণমূল। তাই তৃণমূল প্রথমে বাজার গরম করবে, তারপরে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে। ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে তৃণমূলের অনেক উন্নত মানের ওয়াশিং মেশিন, যেটা ভাইপো আমেরিকা বা দুবাই থেকে নিয়ে রেখেছেন হয়তো, তাতে তন্ময় ভট্টাচার্য ওয়াশড হবে এবং টিএমসির ঝান্ডা ধরবে। আর বরানগর, পানিহাটি, কামারহাটি, রাজারহাট, গোপালপুর, দমদম, সাউথ দমদম সব তো মার্জিনাল, সব সমানে সমান সিটগুলো বাঁচানোর কাজ করবে। কাটেগা তো বাটেগা। অবভিয়াসলি হরিয়ানাতে যোগী আদিত্যনাথজির যে বৃন্দাবনের বক্তব্য, সেটা মানুষ নিয়েছে, এমনকি আমার বক্তব্য আমি যে রাগে নিয়েছি অনেক মানুষই গ্রহণ করেছে। আমাকে যে ভোট দিচ্ছে তাকে আমার দেখা উচিত, বাংলায় বললে যা মানে হয়। আর কাটেগা তো বাটেগা, হিন্দু, সনাতনী এবং জনজাতি এরা বিভক্ত হবে না, হরিয়ানা তো হয়নি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এইবারে ছেড়ে দেবে না, এই বছর টেট পরীক্ষা হবে না, এই বছর টেট পরীক্ষা হবে না, কোনোদিনই টেট পরীক্ষা হবে না, কারণ মমতা ব্যানার্জি কানা গলিতে ঢুকে পড়েছেন ওবিসি রিজার্ভেশন নিয়ে। শতকরা 98% মুসলমানকে ওবিসি দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি তপব্রত ব্যানার্জি, রাজশেখর মান্তার বেঞ্চ, এটাকে বেআইনি ঘোষণা করেছে। তারপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল স্টে পাইনি,
মমতা ব্যানার্জির এখন উভয় সংকট, আমি এটা 6 মাস আগে থেকে বলছি, পরে পরে মিলছে, এটা উভয় সংকট। তার কারণ যদি অবৈধ ওবিসিদের বাদ দেয় তাহলে মুসলিম ভোট ব্যাংক চলে যাবে, আর অবৈধ ওবিসি রেখে নিয়োগ করতে পারবে। আতে উনি খুব ভালোই আছেন, ভাতা দিচ্ছেন, তোষণ করছেন, অসুবিধা কিছু নেই, আবার ভোটের আগে 200-300 টাকা বাড়িয়ে দেবেন। প্রথমে বাজার গরম করবে, তারপরে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে, ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে, তৃণমূলের অনেক উন্নত মানের ওয়াশিং মেশিন যেটা ভাইপো আমেরিকা বা দুবাই থেকে নিয়ে রেখেছেন হয়তো, তাতে তন্ময় ভট্টাচার্য ওয়াশ হবে এবং টিএমসির ঝান্ডা ধরবে, আর বরানগর, পানিহাটি, কামারহাটি, রাজারহাট, গোপালপুর, দমদম, সাউথ দমদম সব তো মার্জিনাল, সব সমানে সমান সিটগুলো বাঁচানোর কাজ করবে। প্রথমত মহিলাদের অভিযোগ তো গুরুত্ব দিয়ে সকলেরই দেখা উচিত, এই কারণেই ভারত সরকার পক্সো আইন এনেছে, ফাস্ট ট্র্যাক কোর্ট বা অন্যান্য ব্যবস্থা, এটা খুব সেন্সিটিভ বিষয়। তবে তৃণমূলের রাজত্বে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে তদন্ত করা উচিত বিরোধী রাজনৈতিক লোকের, সিপিএম বিরোধী কিনা আমি জানি না, কারণ সিপিএম তো পশ্চিমবঙ্গে যে কাজটা করছে এটা নভোট্টু বিজেপি নভোট্টু মোদিজি করছে, এবং তারা মূলত হিন্দু ভোট কেটে, যেমন যেখানে দাঁড়িয়ে আছি দমদম 241,000 ভোট সিপিএম পেয়েছে, যেটা ওদের পাওয়ার ক্ষমতা নেই, এবং এই ভোটের শতকরা 98% হিন্দু, তারা জেতাচ্ছে তৃণমূল। তবে ব্ল্যাকমেলিং এর রাজনীতিও আছে, এর আগে সিপিএম এর রাজ্যসভার সাংসদ ঋতব্রত, যিনি এখন তৃণমূলের শ্রমিক শাখার রাজ্যের সভাপতি, তাকে দক্ষিণ দিনাজপুরে মহিলা গঠিত অভিযোগ করানো হয় এবং তার ছবিও ভাইরাল হয়, ভিডিও, এটা প্রমাণ ছিল। তারপরে দেখা গেল তৃণমূল তাকে, তাদেরও ওয়াশিং মেশিন আছে, ওরা তো বলে আমাদের নাম করে আমাদের 12-13 জন নেতার